নমস্কার বন্ধুরা, গল্পবাজি সাথে নীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব প্রচেত গুপ্তের লেখা একটি ভৌতিক গল্প। গল্পটির নাম ভূতবাবু। গল্প পাঠে আমি নীল। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। শুরু করছি আজকের গল্প, প্রচেত গুপ্তের ভূতবাবু। শিবনাথ সরখেলকে সকলে আড়ালে ডাকে ভূতবাবু। তাকে দূর থেকে দেখলেই আঁতকে ওঠে। মাঝ বয়সে একজন মানুষকে এই নামে চেনার কারণ কি? তাকে কি ভূতের মতো দেখতে? ফিনফিনে রোগা, কুচকুচে কালো, মাথার চুলগুলো সব খাড়া? মোটেও নয়। শিবনাথ সরখেল গোলগাল, স্বাস্থ্যবান, বেশি করে তেল দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ানো একজন ভদ্রলোক। তবে কি তিনি ভূত নিয়ে গবেষণা করছেন? গবেষণার জন্য ভূতের বাড়ি, ভূতের হাসি, ভূতের কাশি ধরনের কোনো বিষয় ঠিক করেছেন? যাকে সামনে পান খপ করে ধরেন? না না, এসব কিছুই নয়। শিবনাথ সরখেল গবেষণা করেন না, তিনি অফিসে চাকরি করেন, হিসেব কষার চাকরি। সেখানে গবেষণার কোনো সুযোগ নেই, শুধু যোগ বিয়োগের ব্যাপার। তাহলে আত্মীয় স্বজন, পাড়ার লোক, অফিসের সহকর্মী সবাই তাকে ভূতবাবু নামে চিনবে কেন? আর চিনলেই বা তাকে দেখে পালাতে চাইছে কিসের ভয়? শুধু বড়রা না, পালায় ছোটরাও। ব্যাপারটা কি? ব্যাপার অদ্ভুত। এক একজন মানুষের এক এক রকম শখ। কেউ গান গায়, কেউ ছবি আঁকে, কেউ অভিনয় করে, কেউ কয়েন স্ট্যাম্প জমায়। আমাদের শিবনাথ সরখেলের শখ হল ভূতের গল্প বলার। ভূতের গল্প খুবই ইন্টারেস্টিং, শোনার জন্য সবাই মুখিয়ে থাকে। কিন্তু সেই গল্প শোনার জন্য আলাদা পরিবেশ চাই। গা ছমছমে পরিবেশ ছাড়া ভূতের গল্প মোটেও জমে না। সন্ধেবেলা বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গিয়েছে, হ্যারিকেনের আলোয় ঘরের দেওয়ালে বড় বড় ছায়া পড়েছে, জানলার কপাট ক্যাঁচ ক্যাঁচ করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। এটা হলো ভূতের গল্পের জন্য দারুণ সময়। গল্পের ভয় দ্বিগুণ হয়ে যায়। শুধু ঝড় বৃষ্টি কেন, কনকনে শীতই বা কম যায় কিসে? এই সময় লেপের তলায় শুয়ে ভূতের গল্প শুনলে বুক ধুকপুক করে, মনে হয় লেপের ভেতর কার যেন ঠান্ডা হাত। ফ্যাঁস ফ্যাঁসে গরমের রাতে ছাদে যদি ভূতের গল্পের আসর বসে তাহলেও মারাত্মক, মনে হয় পাঁচিলের ওপাশ থেকে কেউ উঁকি দিচ্ছে। শিবনাথ সরখেল পরিবেশ মেজাজ এসব মানেন না, তিনি যখন যেখানে পারেন ভূতের গল্প শুরু করে দেন। পথে ঘাটে, হাটে বাজারে, ট্রামে বাসে, অফিসের ক্যান্টিনে, হাতের কাছে চেনা জানা কাউকে পেলেই হলো গল্প বলার জন্য চেপে ধরবেন। বিয়ে বাড়িতে খেতে বসেও রেহাই নেই। এই যে বল্টু, কত বড় হয়ে গিয়েছিস, কতদিন পর তোকে দেখলাম, কোন ক্লাস রে? 8? বাপরে, তবে তো এবার জেন্টলম্যান হয়ে গেলি। আচ্ছা, তোকে একটা গল্প শোনাই, ভূতের গল্প, কিন্তু ভয় পাবি না তো? পেলে বুঝবো এখনো বড় হোসনি, বুঝলি বল্টু? সেবার পুজোর সময় গিয়েছিলাম ঘাটশিলা, যে বাড়িটায় ছিলাম সেটা একটা পোড়ো বাড়ি, চারপাশে জঙ্গল। সন্ধ্যের পর ঝপ করে অন্ধকার নেমে এলো, হঠাৎ শুনি কে যেন বিল্টুর খুব রাগ হল। সে তখন আয়েস করে চিকেনের হাড় চিবোচ্ছিল। চিকেনের হাড় চিবোতে চিবোতে ভূতের গল্প কখনো শোনা যায়? তার ওপর চারপাশে ঝলমলে আলো, লোকজন গমগম করছে, প্যাঁ প্যাঁ করে সানাই বাজছে। এই সময়
পোড়ো বাড়ি আর জঙ্গল চলে? গল্প তো গেলই, খাওয়াটাও মাটি হলো। কয়েক বছর আগে শিবনাথ সরকেল হাসপাতালে অসুস্থ ছোট মামাকে দেখতে গিয়ে এক কাণ্ড করেছিলেন। রোগীর বেডের পাশে বসে ভূতের গল্প ফেঁদেছিলেন। ছোট মামি তো রেগে কাঁই, যত সব অলক্ষণে কাজ, ভূত তো হয় মরে যাওয়ার পর। হাসপাতালে শুয়ে থাকা মানুষকে কেউ মরে যাওয়ার কথা বলে? ছি ছি, এত বড় লোকটার একটা কাণ্ডজ্ঞান থাকবে না? পাড়ার ফুটবল ম্যাচ দেখতে গিয়েও ঝামেলা পাকিয়েছেন শিবনাথ সরকেল, মাঠের পাশে বসে গল্প ফেঁদেছেন। খেলায় তখন টান টান উত্তেজনা। শিবনাথ সরকেল বললেন, এ আর কি খেলা দেখছিস, মানুষের ফুটবল খেলায় কি আর উত্তেজনা থাকে? উত্তেজনা থাকে ভূতেদের ম্যাচে। সে খেলা হয় অমাবস্যার রাতে, বল থাকে অদৃশ্য, সেই অদৃশ্য বল নিয়ে মারামারি ঝটাপট চলে। সেই গল্পের মাঝেই হয়ে গেল গোল। যারা গোল দিলেন সেই ক্লাবের সাপোর্টাররা গেল বেজায় খেপে। ভূতবাবুর গল্পের জন্য নিজেদের গোলটাই ঠিক মতো দেখা হলো না। এর পরেও ভূতবাবুকে দেখলে লোকে পালাবে না, আরও আছে। একবার অফিস যাওয়ার সময় ট্রামে গল্প বলতে গিয়ে কেলেঙ্কারি হয়েছিল। ভিড় ট্রামে ভুতুড়ে ট্রামের গল্প ফাঁদলেন শিবনাথ সরখেল। সাহেবদের আমলের ঘোড়ায় টানা ট্রামের গল্প, সেই ভুতুড়ে ট্রাম নাকি ঘুরে বেড়াতো মাঝরাতে আর টিং টিং করে ঘণ্টি বাজাত। শিবনাথবাবুর গল্পের মাঝখানেই হই হই, কি হলো? দুজন যাত্রীর পকেট মারি হয়ে গিয়েছে, ভূতের গল্পের সুযোগে পকেট কাটা গিয়েছে। তাদের একজন বলে উঠল, ওই গল্প বলিয়ে লোকটাকে ধর, ব্যাটার নিশ্চয় ওই পকেট মারদের সঙ্গে সাঁট আছে, নইলে অফিস টাইমে ভিড় ট্রামে কেউ ভূতের গল্প ফাঁদে মানুষকে অন্য মনস্ক করার জন্য। মাঝপথে ট্রাম থেকে নেবে সে যাত্রায় বেঁচেছিলেন শিবনাথবাবু, কিন্তু অভ্যেস বদলায়নি। কিন্তু অভ্যেস বদলালো অন্য একটা ঘটনায়। সে ঘটনা ভয়ঙ্কর নাকি ভূতের, কে জানে। সেটা ছিল শীতের প্রথম দিক, তাড়াতাড়ি বিকেল শেষ হয়। বিকেল আর সন্ধ্যের মাঝখানের সময়টায় অদ্ভুত একটা ঘোর লাগা আলো থাকে। এরকম সময় শিবনাথ সরখেল বসেছিলেন ময়দানে, মনটা ভালো নেই। অফিসের বড়বাবু আজ ঘরে ডেকে কাজের ভুল নিয়ে বকাঝকা করেছেন। চোখের গোল চশমা নাকের ওপর লাগিয়ে চিবিয়ে চিবিয়ে বলেছেন, সামান্য বিয়োগে ভুল, ছি ছি, খবর পেয়েছি এই হিসেব করার সময় আপনি নাকি সহকর্মীদের গল্প শোনাচ্ছিলেন, আপনার মামার বাড়ির বন্ধ চিলেকোঠার গল্প, সেইখানে নাকি খুটুর খুটুর করে সারা রাত আওয়াজ হয়, ভাঙা টেবিল চেয়ার রাখলে সকালে মেরামত হয়ে যেত, বলেননি? দেখুন সরখেল বাবু, ভূতে টেবিল চেয়ার সারিয়ে দেবে, কিন্তু আপনার হিসেব ঠিক করে দেবে কি? এসব আজগুবি গল্প বন্ধ করুন, ভূত বলে কিছু হয় না, তাকে নিয়ে পড়ে থাকলে কাজে ভুল হয়, মনে রাখবেন, এই আমার লাস্ট ওয়ার্নিং। মনে দুঃখ নিয়ে বাড়ি ফেরার পথে ময়দানে ট্রাম থেকে নেমে পড়েছেন শিবনাথবাবু। রাস্তা পার হয়ে গাছের তলায় বেঞ্চে বসেছেন, চারপাশ ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। যারা মাঠে খেলতে আসে, বেড়াতে আসে, তারা ফিরে যাচ্ছে এক এক করে। ফিরে যাচ্ছে ফেরিওয়ালারা, দুপটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া লাগছে, কুয়াশা পড়তে শুরু করল। এমন সময় পাশে একজন এসে বসল নিঃশব্দে। শিবনাথবাবু মুখ ঘুরিয়ে নিলেন, বাদাম খাবেন? চেনা গলা শুনে চমকালেন শিবনাথবাবু, মুখ ফিরিয়ে তাকালেন। না, ঘোলাটে আলোয় মুখ বোঝা যাচ্ছে না, তবে লোকটার চেহারা ভারিক্কির দিকে।
গায়ে একটা পাতলা চাদরও রয়েছে। চাদর দেখে গা শিরশির করে উঠল। চাদর দেওয়ার মতো ঠান্ডা পড়ে গেল নাকি এই লোকের গায়ে চাদর দেখে শীত লাগছে? লোকটা আবার বলল, বাদাম খাবেন? শিবনাথ সরকেল ভুরু কোঁচকালেন। চেনা গলাটা কার, কোথায় শুনেছেন? তারপর বললেন, না ধন্যবাদ। চাদর গায়ে লোক উল্টো দিকে মুখ করে পা দোলাতে দোলাতে চিনে বাদাম খেতে লাগল। শিবনাথ বাবুর অস্বস্তি হল। কার গলা? মুহূর্তে তিনি সেই অস্বস্তি ঝেড়েও ফেললেন। হোক যার খুশি, বয়ে গিয়েছে। ময়দানের ওদিকটায় বড় বড় বাড়িতে আলো জ্বলে উঠেছে, বড় সুন্দর লাগছে। মিনিটখানেক পর চাদর গায়ে লোকটা ফের কথা বলল, মনটা ভালো নেই দাদা। শিবনাথ বাবু চমকে ঘাড় ঘোরালেন। লোকটা উল্টো মুখ করে বসে আছে। এবার কিছু একটা না বললে ভদ্রতা থাকে না। শিবনাথ সরখেল চাপা গলায় বললেন, কি হয়েছে আপনার, মন ভালো নেই কেন? খুক খুক হাসির শব্দ হলো। লোকটা হাসলো মনে হয়, বলল, অফিসে বকুনি খেয়েছি দাদা, বুড়ো মানুষ, যোগ ভুল করে বকুনি খেলে তো মন খারাপ হবে, হবে না? শিবনাথ সরখেল নড়ে চড়ে বসলেন। এই লোক বলে কি, তাঁরই মতো অফিসে বকুনি খেয়েছে, তাও আবার একই কারণে, হিসেবে ভুল, একটাই তফাত, তার যোগে এর বিয়োগে। আজ কি ময়দানে সব বকুনি খাওয়া মানুষের ভিড় হলো? শিবনাথ বাবুর মজা লাগলো। লোকটার সঙ্গে আলাপ করলে ভালো হয়। তিনি খানিকটা ঘুরে বসলেন, নরম গলায় বললেন, মন খারাপ করবেন না ভাই, অমন হয়, দুটো বাদাম দিন দেখি, ময়দানে বসে বহুকাল বাদাম খাইনি। চাদর গায়ে মানুষটা যেন একটু থমকে রইলেন, তারপর কৌতুক ভরা গলায় বলল, বাদাম দিতে পারি, তবে একটা শর্ত আছে দাদা, একটা ভূতের গল্প শুনতে হবে। আমার হলো ভূতের গল্প বলার নেশা, যখন তখন যেখানে সেখানে ভূতের গল্প বলে ফেলি, সবাই রাগ করে, কাজকর্মে ভুল হয়, কিন্তু নেশা ছাড়তে পারি না, বিচ্ছিরি ব্যাপার। যে জিনিসটা নেই তাকে নিয়ে মহা ঝামেলায় পড়েছি। নিন দাদা বাদাম নিন, বাদাম খেতে খেতে গল্প শুনবেন। লোকটা ঘুরে বসল, ঠোঙা ধরা হাত বাড়িয়ে ধরল। অন্ধকারে নিজেকে চিনতে এতটুকু অসুবিধা হল না শিবনাথ সরখেলের। চোখ মুখ কণ্ঠস্বত্ব বটেই, এমনকি রিস্ট ওয়াচ আঙুলের আংটিটাও তার। শিবনাথ বাবু কাঁপা কাঁপা গলায় একবারই মাত্র বলতে পারলেন, ভূত, আমার ভূত। তারপরেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। শিবনাথ সরখেল আর কখনো ভূতের গল্প বলেন না, কেউ বললে চুপচাপ উঠে যান। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিতে লাইক শেয়ার আর কমেন্ট করুন।